বাসায় থাকে তো কাজ করে কি কাজ আমি করি না আপনি কাজ বাস করেন কি কাজ করেন দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আপনার নাম কি শিখা শিখা খুব সুন্দর নাম আগুনে শিখা নাকি তো এই নামটা কে রাখছে আমার বাবা মা রাখছে বাবা খুব সুন্দর নাম তো ভাই বোন কয়জন

তো বেতন নিতে পায় না দেখে তাদের করে দিছে আচ্ছা তো আপনি কি পড়তেন করতেন আপনি কি মাদ্রাসায় পড়তেন নাকি স্কুলে পড়তেন স্কুলে পড়তেন তো কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে ফাইভ পর্যন্ত আচ্ছা তো আমি দেখে তো অনেক ছোট বয়স হয় না এখনো তো প্রেম ভালোবাসা করেন নাকি মানে কেন করেন কি অফার দেন কেন আপনি রূপ দেখে কি পাগল নাই এখনো কি পাগল নাই আচ্ছা তো রূপের মায়া কাউকে কি শিখার আগুনে চান আচ্ছা তো তেমন মানুষ এখনো পান নাই তো শিখা বা কোনো মানে আপনার ঘরে একটা সুন্দরী মেয়ে থাকলে তো অনেক আসে বিয়ের প্রস্তাব নিয়ে তো আপনার বাপ মার কাছে কি বিয়ের প্রস্তাব নিয়ে আসে সবাই দুচুক মানে যৌতুক চায় আচ্ছা তো সে যৌতুক দেওয়ার সামর্থ্য কি আপনাদের নাই আচ্ছা আচ্ছা মানে আগে ছিল কিন্তু যে টাকা ছিল সব আপনার বাবা মার পিছনে ব্যয় হয়ে গেছে তো এই জন্য এখন আর কোনো টাকা পয়সা নাই যে যৌতুক দিয়ে বিয়ে করবেন আচ্ছা তো এখন মনে করেন যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করতে চায় আপনি করবেন আচ্ছা যদি মনের মতো যদি কেউ যৌতুক ছাড়া আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন আচ্ছা তো শিক্ষা আবার ভাই বোন তো এখন আর নাই নাকি আচ্ছা আর আপনি আছেন তো বিএসতে করার ইচ্ছা আছে তো বাপ মা কিছু বলে নাকি তো বাপ মা মানে কি আপনার বিয়ে সাথে জন্য খুব চিন্তা করে আচ্ছা তো এখন যদি দর্শক আপনার যদি শিখাবার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর নাইন টু থ্রি ডাবল এইট সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর নাইন টু থ্রি ডাবল এইট সিক্স এই নাম্বারে ফোন দিলে আপনারা শিখাবার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ